করোনা মহামারীতে নিরশ্রম আর কর্মদক্ষতা দিয়ে বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন আমিরাত প্রবাসী মোশাররফ হোসেন। করোনার সময় বিরোচিত কাজের স্বীকৃতিতে সম্প্রতি তাকে দিয়েছে সম্মাননা আমিরাত সরকার। মোশাররফ হোসেন জানান, ভবিষ্যতেও মানবতার কল্যাণে এভাবেই কাজ করে যেতে চান। গেল বছর করোনা মহামারীর সময়ে আরব আমিরাত সরকারের স্বাস্থ্য বিভাগে কাজ করতেন মোশাররফ হোসেন। প্রতি মুহূর্তে মৃত্যুর ঝুঁকি, এরপরও কাঁচ থেকে পিছু পা হননি তিনি, বরং ভয়কে জয় করে প্রতিদিন মানুষের কল্যাণে কাজ করেছেন। সম্প্রতি তার কাজের স্বীকৃতি দিয়েছে আরব আমিরাত সরকার। বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ আল খলিফায় তার ছবি প্রদর্শিত হয়। দেশটির যানবাহন থেকে শুরু করে প্রচারপত্র সবখানে এখন মোশাররফের ছবি। এছাড়া নানাভাবে তাকে অনুপ্রাণিত করেছে কর্তৃপক্ষ। এমন অনুপ্রেরণায় স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত মোশাররফ হোসেন। আমারও বয়স ছিল কিন্তু তারপরে এটা আমার কাজ, এটা আমার ডিউটি, আমার কাজ আমাকে করতে হবে। ওই সব ভেবে আমি ওই সময় ওটা চিন্তা করি নাই যে এখানে গেলে বা এই কাজের মাধ্যমে হয়তো বা আমি নিজে সংক্রমিত হতে পারি, আমি নিজেও তো অ্যাফেক্টেড হতে পারি, কিন্তু আমি বিশ্বাস করেছি আমার আল্লাহ আছে। বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করায় নিজেকে গর্বিত মনে করছেন এই স্বাস্থ্যকর্মী। মোশাররফ হোসেনের প্রত্যাশা, তার দেখানো পথে অন্য বাংলাদেশিরাও দেশের সুনাম বৃদ্ধিতে কাজ করবেন। করোনার অ্যাগেনিস্টে যে জীবাণুনাশক কাজটা, ওইটা সম্পর্কে আমাদের শুরুতে কোনো আইডিয়া ছিল না, তো ওটার জন্য আমাদেরকে ট্রেনিং নিতে হয়েছে কিছুদিন। যারা আমাদের সিনিয়র ছিল তাদের কাছ থেকে আমাদের ট্রেনিং নেওয়া, এবং ওই ট্রেনিং অনুযায়ী আমরা করোনা নাশক যে স্প্রে, ওই কাজটা আমরা সঠিকভাবে সম্পন্ন করতে পেরেছি। জীবনের বাকি সময় মানব কল্যাণে কাজ করার প্রত্যয় মোশাররফ হোসেনের। ডিবিসি নিউজ ডেস্ক।